हेलो कोडर्स, दिस इज अलगोबर 048B। वीडियो ट्यूटोरियल लेटेस्ट कोड फोर्सेस राउंड 776 डिव 3 एर प्रॉब्लम ए डिलीशंस ऑफ टू एडजेसेंट लेटर्स नहीं आलोचना करब। यह प्रॉब्लम स्टेटमेंट आपनारा अवश्य पढ़े नीबें निजेरा, और आमी सामारेज करे बोलते चाहिए। एखाने हच्छे आपनाके एकटी स्ट्रिंग देवा थाकबे, ओई स्ट्रिंग एर जे लेंथ सेटा अलवेज एकटी ओड नम्बर हबे, माने स्ट्रिंग एर जे साइज सेटा बीजोर संख्यक हबे। अच्छा, एखन এই স্ট্রিং এর ভিতরে কিছু অপারেশন করা যাবে। সে অপারেশনগুলো হচ্ছে, যে কোনো দুইটা পাশাপাশি ক্যারেক্টার চুজ করা যাবে, ওই দুইটা পাশাপাশি ক্যারেক্টারকে চুজ করার পর ওগুলোকে রিমুভ করে দেওয়া যাবে। লেটস সে ল্যামা, যে এই স্ট্রিংটা, এই স্ট্রিংয়ে আমি যদি প্রথম দুইটা ক্যারেক্টারকে মুছে দিই, সেক্ষেত্রে আমি এম এম এ পাবো। ঠিক সেরকম যদি আমি দুইটা এমকে মুছে দিই, দেন আমি এল ই এ পাবো। এই অপারেশনটা আমি অ্যানি নাম্বার অফ টাইম করতে পারবো, যতক্ষণ না পর্যন্ত আমার স্ট্রিংটা এমটি হচ্ছে। তো যেহেতু এটা একটি, যেহেতু ওই স্ট্রিং এর লেন্থ একটি বিজোর সংখ্যা, দ্যাট মিন্স আমি প্রতিবারে যদি দুইটা করে স্ট্রিং ক্যারেক্টার কমাতে থাকি, যেহেতু স্ট্রিং এর লেন্থ একটি বিজোর সংখ্যা, সেহেতু প্রতিবারে যদি আমি দুইটা করে স্ট্রিং কমাতে থাকি, দেন আলটিমেটলি শেষ পর্যায়ে আমার অনলি একটা ক্যারেক্টার বাকি থাকবে, রাইট? এখন আমাকে বলতে হবে যে কোনোভাবে এটা কি পসিবল কিনা যাতে ওই একটা ক্যারেক্টার সি এর সমান হয়, ওই সিটা আমার ইনপুটে দেওয়া থাকবে। তো আমরা যদি একটা স্যাম্পল দেখি, লেটস সে যে এই কেসটা, এখানে আমার স্ট্রিং হচ্ছে এ বি সি ডি এবং সি হচ্ছে সি। তো এ বি সি ডি এর মধ্যে আমি প্রথম দুইটা ক্যারেক্টারকে রিমুভ করে দিলাম, তারপর পরের দুইটা ক্যারেক্টারকে রিমুভ করে দিলাম, তাহলে আমি ফাইনালি সি পাবো, রাইট? তো দ্যাট মিন্স আমার এই কেসের ক্ষেত্রে অ্যান্সার হবে ইয়েস। ঠিক সেরকম আমি এই কেসটা যদি দেখি, এ বি সি ডি ই, এখান থেকে আমার বি বের করতে হবে। তো আমি দেখি বি কিন্তু বের করা পসিবল না, কারণ বি এর ডান সাইডে যে এলিমেন্টগুলো আছে সেগুলো কিন্তু বিজোড় সংখ্যক, দ্যাট মিন্স সেগুলোকে আমি দুইবার দুইবার করে রিমুভ করতে করতে কিন্তু খালি করতে পারবো না। ঠিক একই রকম বাম পাশে যে ক্যারেক্টারগুলো আছে সেগুলো বিজোড় সংখ্যক ক্যারেক্টার আছে, সেগুলো কিন্তু দুইটা দুইটা করে রিমুভ করা যাবে না। কিন্তু যে কন্টেস্ট যে স্ট্রিংটা, ওই স্ট্রিংয়ের লাস্ট ক্যারেক্টার হচ্ছে টি। তো আমরা যদি দেখি সামনের যে ক্যারেক্টারগুলো আছে এগুলো জোড় সংখ্যক আছে, তো লেটস আমি সিও রিমুভ করে দিলাম, এন টি রিমুভ করে দিলাম, ইএস রিমুভ করে দিলাম, ফাইনালি আমি টি পাবো, রাইট? এই ক্ষেত্রে আমার অ্যান্সার হবে ইয়েস। তো লেটস সে আমি একটা কেস কল্পনা করি, যে আমি অ্যাকচুয়ালি প্রবলেমটা অ্যাপ্রোচ করবো কীভাবে। লেটস সে আমার ক্যারেক্টারটা, আমার স্ট্রিংটা হচ্ছে এটা, ওকে, আর আমার সি হচ্ছে টি। দ্যাট মিন্স আমার ফাইনালি আমার টি রূপান্তর করতে হবে সকল অপারেশনের পরে। আর আমার এই স্ট্রিংটা হচ্ছে এস, এই স্ট্রিংটার নাম, ওকে। তো আমি দেখি আমার টি তৈরি করতে হবে, রাইট? তো আমি প্রথম থেকে ট্র্যাভার্স করব, শুরু থেকে আমি এখানে একটা টি পেলাম, এখানে একটা টি পেলাম। এখন এর ডান সাইডে, এর ডান সাইডে আমার কয়টা ক্যারেক্টার আছে? এর ডান সাইডে আমার পাঁচটা ক্যারেক্টার আছে, বাম সাইডে তিনটা ক্যারেক্টার আছে। আমি দুইটা দুইটা করে যদি রিমুভ করি, লেটস আমি সি এবং ও রিমুভ করলাম, দেন এনকে কিন্তু রিমুভ করা যাবে না, এনকে রিমুভ করতে হলে টিকেও রিমুভ করতে হবে, রাইট? সো আমার বাম পাশে যদি বিজোড় সংখ্যক ক্যারেক্টার হয় সেক্ষেত্রে কিন্তু আমি পসিবল না, ঠিক সেরকম ডান পাশেও যদি বিজোড় সংখ্যক ক্যারেক্টার হয় সেক্ষেত্রে কিন্তু পসিবল না। সো এই টি এর ক্ষেত্রে আমার কখনোই বাকিগুলো রিমুভ করে অনলি টিটাকে রাখা পসিবল না। তো আমি কন্টিনিউ করি, দেন ই এস টি, আমি এখানে আরেকটা টি পেলাম। এবার আমি দেখি এই টি এর বাম পাশে আমার ছয়টা ক্যারেক্টার আছে, এই ছয়টা ক্যারেক্টারের মধ্যে আমি যদি এই দুইটা রিমুভ করি, তারপরে এই দুইটা রিমুভ করি, তারপরে এই দুইটা রিমুভ করি, তাহলে কিন্তু আমার এই পাশটা পুরোপুরি খালি হয়ে গেল। ঠিক সেরকম আমি এটাকে রিমুভ করতে পারবো, তাহলে আমি আলটিমেটলি অনলি টি পাওয়া কিন্তু পসিবল। আমার অ্যান্সার হবে ইয়েস। তো অ্যাপ্রোচটা কি বুঝা গেছে? অ্যাপ্রোচটা খুবই সিম্পল, আমি একটা স্ট্রিং নেব, তো সেই স্ট্রিংয়ে আমি প্রথম থেকে ট্র্যাভার্স করবো। যদি আমি কোনো একটি ক্যারেক্টার পাই যেটা সি এর সমান, দেন আমি দেখবো বাম পাশে কয়টা ক্যারেক্টার আছে, যদি সেটা জোড় সংখ্যা হয় এবং ডান পাশেরটা যদি জোড় সংখ্যা হয় তাহলে অ্যান্সার হবে ইয়েস। তো আমরা যদি কোডে যাই, কোডটা হচ্ছে অনেকটা এরকম, আমি স্ট্রিংটা ইনপুট নিব, দেন ক্যারেক্টারটা ইনপুট নিব, দেন এন একটা ভেরিয়েবল নিলাম, ওই এনের ভিতরে আমি স্ট্রিংটা সাইজ স্টোর করব, স্ট্রিং এর সাইজ। দেন আমি একটা বুলিয়ান ভ্যালু নিলাম, ওকে, সেটাকে আমি বাই ডিফল্ট আমি সেটাকে ফলস রাখলাম। দেন আমি জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত ট্র্যাভার্স করবো। যদি আমার কোনো ওই স্ট্রিংয়ের কোনো ক্যারেক্টার সি এর ইকুয়াল হয় তাহলে আমি দেখবো বাম পাশে কয়টা ক্যারেক্টার আছে,
তো আমি জিরো বেসড ইন্ডেক্সিং নিচ্ছি, দ্যাট মিন্স আমার ইন্ডেক্সিং হবে অনেকটা এরকম, জিরো ওয়ান টু থ্রি ফোর। যদি লেন্থ ইজ ইকুয়াল টু যদি ফাইভ হয় সেক্ষেত্রে আমার এটা হবে আমার ইন্ডেক্সিং। ওকে, তো এই ইন্ডেক্সিং আমি দেখি, লেটস সে আমি এখন টুতে আসি, আমার আই ইজ ইকুয়াল টু টু, তাহলে আমার বাম পাশে কয়টা ক্যারেক্টার আছে আমরা দেখতে পাচ্ছি, দুইটা আছে অ্যাকচুয়ালি, সেটা কিন্তু আই এর সমান, রাইট? দ্যাট মিনস আমার বাম পাশে কয়টা ক্যারেক্টার আছে সেটা হচ্ছে আই এর সমান। আমার আই মডিউল টু যদি জিরো হয় এবং ডান পাশে কয়টা আছে, ডান পাশে হচ্ছে এন মাইনাস ওয়ান মানে ফোর, ফোর থেকে টু পর্যন্ত কয়টা ক্যারেক্টার আছে, এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান মাইনাস আই। তো বাম পাশে এবং ডান পাশে দুটোই যদি আমার জোড় সংখ্যক ক্যারেক্টার থাকে তাহলে ওকে ইজ ইকুয়াল টু ট্রু, আমি ব্রেক করবো, আর কিছু করার দরকার নেই। তো যদি ওকে ইজ ইকুয়াল টু ট্রু হয় তাহলে ইয়েস, আর না হলে নো। তো পরবর্তী ভিডিওতে আমরা নেক্সট প্রবলেমগুলো নিয়ে আলোচনা করবো। টিল দেন, গুড বাই।